হাই ভিউয়ার্স, আমি ওমর ফারুক। আজকে আমি আপনাদেরকে শেখাবো প্লে স্টোর নতুন অ্যাকাউন্ট তৈরি করা। চলুন যাওয়া যাক। এই যে দেখুন, এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হলো আর একটা হচ্ছে গিয়ে নিউ। নিউ যেটা, এটা হলো গিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য, আর উপরে যেটা এটা হচ্ছে পুরনো অ্যাকাউন্টের জন্য। তো আমরা যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই পুরনো, তাহলে আমাদের নতুন করে খুলতে হবে, আর নতুন করে খুলতে হলে এই নিউতে ক্লিক করতে হবে। প্রথমে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন, আমি আমারটা দিচ্ছি, তারপর লাস্ট নেম, তারপর এই যে দেখুন নিচে ডান দিকে অ্যারো চিহ্নটা দেখাচ্ছে, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার যে অ্যাকাউন্টে আপনি নামটা সিলেক্ট করবেন, আপনার পছন্দ মতন সেই নামটা এখানে দেবেন। তারপরে ডান দিকের অ্যারো চিহ্নটায় ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করে আপনি আপনার নামটা চুজ করে নেবেন। এখানে অনেকগুলো নাম শো করছে, যে নামটা আপনার জন্য সুবিধা হয়। এটা আমার জন্য সহজ হলো, আমি এটাই দিলাম, আপনারা আপনাদের মতন দেবেন। তারপরে যে কিবোর্ডে যে ডান অপশন, ডান যে বাটনটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার পছন্দ মতন একটি পাসওয়ার্ড দিবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পাসওয়ার্ড যেন একটু ভুল না হয়। ওপরে যে পাসওয়ার্ডটা দিবেন, নিচে সেই পাসওয়ার্ডটাই দিবেন, একই পাসওয়ার্ড দিবেন, দুইবার দিতে হয় পাসওয়ার্ডটা, একটা নিউ একটা কনফার্ম। তো আর পাসওয়ার্ড দেওয়ার জিনিসটা খেয়াল রাখবেন, ছোটো হাতের হলে সব দিকে ছোটো হাতে দিতে হবে, আর বড় হাতের হলে সব দিকে বড় হাতে দিতে হবে। আর যদি আপনি প্রথম পাসওয়ার্ডটা বড় ছোটো করে যদি দিয়ে রাখেন, তাহলে পরেরটাও বড় ছোটো করে দিতে হবে, আর সবসময় খোলার সময় এভাবেই বড় ছোটো করে দিয়ে খুলতে হবে। তো বেশি কথা না বলে চলুন যাওয়া যাক। তারপর এই যে ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এই যে নট নাও যে বাটনটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে নিচের এই অ্যারো চিহ্নটা ক্লিক করবেন ডান দিকে। তারপর দিবেন আই অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট যে বাটনটা আছে, এটাতে ক্লিক করবেন। এখন এই যে দেখুন, এখানে এখানে যে ইটা দেখাচ্ছে, যে কোডটা দেখাচ্ছে, এটা আপনার এখানে লিখতে হবে, ভুল যেন না হয়। ভুল হলে কিন্তু আপনাকে আবার অন্য একটা পাসওয়ার্ড দেবে, ANKYNYN GSK GSK। তারপরে ডান দিকে যে আরো চিহ্নটা আছে, এটাতে ক্লিক করবেন। 5 মিনিট অপেক্ষা করতে হবে, 5 মিনিটের আগে খুলে যাবে, এটা কি নির্ধারিত সময়। এই যে দেখুন, একদম নিচে বাঁদিকে আপনার একটা নো থ্যাঙ্কস বাটন দেখাচ্ছে, যে আমি দেখাচ্ছি এখানে, এই বাটনটা আপনাকে ক্লিক করতে হবে। এটা কিন্তু একদম আচ্ছা দেখায়, আপনার ভালো করে দেখে নিতে হবে। চলুন আমি ক্লিক করলাম। তারপর আই অ্যাকসেপ্ট, এই তো। তো
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি কোনো কাজে আসে, তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন যদি আপনাদের কোনো কাজে আসে। ধন্যবাদ, ভালো থাকবেন।